বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ষড়ঋতুর দেশ আমাদেরই বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। কারণ প্রত্যেকটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এক এক ঋতু আমাদের জীবনে আসে এক এক রকম ফুল, ফল আর ফসলের সম্ভার নিয়ে। ষড়ঋতুর এই পালাবদল অফুরন্ত সৌন্দর্যের আলপনা আঁকে বাংলার প্রকৃতিতে, যা দেখে জুড়িয়ে যায় আমাদের চোখ, আনন্দে আত্মহারা হয়ে ওঠে আমরা। কিন্তু এবার ঋতুচক্রের আবর্তনে এপ্রিলের শুরু থেকেই অসহনীয় গরমে পুড়ছে দেশ। যত দিন যাচ্ছে তাপপ্রবাহের এলাকাও প্রসারিত হচ্ছে। এখন দেশের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বয়ে চলেছে। তীব্র এই গরমে হাঁসপাস অবস্থা জনজীবন। তাপপ্রবাহের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের, খেটে খাওয়া মানুষ। অসহনীয় এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে অনেক জায়গাতেই গরম বাড়ছে। এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে হিট স্ট্রোকের। শ্রমজীবী মানুষ এবং পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা থাকছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা। এই গরমে শিশুসহ অনেকেই জ্বর, সর্দি আর ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা এভাবেই ক্রমে বেড়েই চলেছে। তাই সকলে সচেতন থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। এই আহ্বান রেখে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, তরুণরা আমাদের আগামী সম্পদ। শিক্ষিত, দেশপ্রেমিক, সচেতন, সাহসী, আত্মবিশ্বাসী এই তরুণ প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ, খেলাধুলা সংস্কৃতিতে এগিয়ে, দেশের প্রশ্নে আপোষহীন। একটা দেশে জনশক্তির দ্বারা উন্নয়নে যে সমূহ সম্ভাবনা থাকে তার অনেকটাই তরুণদের মধ্যে নিহিত। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারি। তাই তরুণদের প্রতি আমাদের যত্নবান হতেই হবে। যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। চলুন শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকারটি গ্রহণ ও সঞ্চালনে রয়েছেন সজীব দত্ত। দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ঐতিহ্য কক্সবাজার, আমাদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই কক্সবাজার সদর উপজেলা থেকে আজকের তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে উপজেলা পরিষদের সভাকক্ষে। এবারে তারুণ্যের কণ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম বলবে, স্কুলের নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো। আমার নাম তাহানুমা ফারিয়া হিকমা, আমি মোহাম্মদ ইলাসমা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমি ক্লাস টেনে পড়ি। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি? মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে হওয়াকে বাল্য বিবাহ বলা হয়। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, সেক্ষেত্রে তোমার ভূমিকা কেমন হবে? শিক্ষকদের বলবো এবং তার মা বাবাকে বোঝাতে চেষ্টা করবো। অনেক ধন্যবাদ, চলে যাব পরের বন্ধুর কাছে। আমরা প্রথম বন্ধুর কথা শুনছিলাম, এই পর্যায়ে পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো। আমার নাম সুমাইয়া ফেরদৌস সাইফা, আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9 পড়ি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠানে একটু বলবে যে কি কি কারণে বাল্য বিবাহ হয়ে থাকে? সাধারণত মেয়েদের অথবা ছেলেদের সচেতনতার অভাব, দারিদ্রতা, ইভটিজিং এবং পরিবারের প্রবীণ মানুষগুলোর ইচ্ছার কারণে বাল্য বিবাহ হয়ে থাকে। আমরা আমাদের পরিবারের সকলকে এই বাল্য বিবাহ যে ক্ষতিকর বা এটির যে কোনো উপকার নেই, এটি একটি সামাজিক ব্যাধি, এটি আমাদের পরিবারকে বা যারা জানেন না তাদেরকে আমাদের জানানো উচিত কি? উচিত, সবাইকে জানানো উচিত যে বাল্য বিবাহের কারণে একটা মেয়ের জীবন ধ্বংস হতে পারে, একটা মেয়ের অনেক স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যুও ঘটতে পারে। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ তোমাকে। তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন কি? জি করেন। স্যাররা বলেন যে আমাদেরকে মেয়েদের অনেক দূরে গিয়ে যেতে হবে, মেয়েদের অনেক স্বপ্ন থাকে, সেজন্য কোনো বাল্যবিবাহে না জড়াইতে বলেন। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। পরের বন্ধুকে আমাদের সঙ্গে চলুন কথা বলি। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম সুমাইয়া আক্তার, আমি ক্লাস 10-এ পড়ি। অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন আর্মি অফিসার হতে চাই। কেন আর্মি অফিসার হতে চাও? দেশকে একটা ভালো দেশ গড়ে তোলার জন্য এবং সমাজকে একটা ভালো সম্পূর্ণ সমাজ করে তোলার জন্য, মানুষকে সৎ পথে নিয়ে আসার জন্য এবং যারা অসৎ পথে চলে তাদেরকে সচেতন করার জন্য, আর আমার স্বপ্নটাও পূরণ করার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে একটু বলবে? বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্ন ধ্বংস করে ফেলে, আর সে মা যখন মা হবে তখন মা হওয়ার সময় মৃত্যু হতে পারে, বাচ্চারও মৃত্যু হতে পারে এবং বাচ্চাও প্রতিবন্ধী হতে পারে, আর মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভুগে। অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছ। শ্রোতা বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ যে বাল্যবিবাহ একটি মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে ঠিক এভাবেই, আর পাশাপাশি আমাদের সমাজে যারা আমরা রয়েছি তাদেরকেও এই বাল্যবিবাহ প্রতিরোধে কিন্তু এগিয়ে আসতে হবে। তুমি একটু জানাবে যে আমাদের তরুণ প্রজন্মের কি করণীয় এই বাল্যবিবাহ এর বিরুদ্ধে কাজ করার লক্ষ্যে? বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে আমাদের অনেক সচেতন হতে হবে, আর আমাদের মা বাবাকে বোঝাতে হবে যে এই বাল্যবিবাহটা আমাদের জন্য ঠিক না, আমাদের তাতে অনেক ক্ষতি হতে পারে, আর আমরা এই বিয়েতে কোনো রকম ভালো থাকতে পারবো না, আর এটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থাকে। অনেক ধন্যবাদ, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সও কিন্তু অনেক বেড়ে যায়। আজকে যদি কোথাও তুমি বাল্যবিবাহ হচ্ছে দেখো, সেটি প্রতিরোধে তুমি কি প্রশাসনের সহযোগিতা নিতে পারো? অবশ্যই নিতে পারি। সরকারে এটা ঘোষণা করেছেন যে এটা বাল্যবিবাহ, এটা একদম অপরাধ, এটা তারপর আমাদের জন্য ক্ষতিকর, তার জন্য সরকার এটাকে আমাদের জন্য বারণ করে দিয়েছে। অনেক ধন্যবাদ। জনগণের পাশে, জনগণের দোরগোড়ায় কিন্তু এখন প্রশাসন। 333-999-1098-109 এই নম্বরগুলোতে, হটলাইন নম্বরগুলোতে কল করে আপনি কিন্তু পরিচয় গোপন রেখেই বাল্যবিবাহ এর খবর দিতে পারেন। আর সদা জাগ্রত বর্তমানে প্রশাসন, সরকার বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে চলেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম হাসপাতাল নাম অনন্যা, আমি ক্লাস 9-এ পড়ি। অনন্যা, এই অনুষ্ঠানে এসে তুমি কি শিখলে? আমি শিখলাম বাল্যবিবাহ আমাদের জন্য ক্ষতিকর, বাল্যবিবাহ প্রতিরোধে কি কি করণীয়, বাল্যবিবাহ প্রতিরোধে অনেক কুফল রয়েছে, আমি এসব বিষয়ে শিখলাম। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কি কি কাজ করতে পারি? আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সেমিনার গ্রহণ করতে পারি, উঠান বুটো করতে পারি, তারপরে স্কুল কলেজে বাল্যবিবাহ প্রতিরোধে নাটক নাটিকে তৈরি করতে পারি। বাহ, চমৎকার, অসাধারণ আজকে শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা একাডেমিক সুপারভাইজার কক্সবাজার সদরের সাথে। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় অনুগ্রহ করে বলবেন। আমার নাম রাশিদুল হাসান, আমি একাডেমিক সুপারভাইজার কক্সবাজার। আপনারা কিভাবে আপনাদের জায়গা থেকে কাজ করছেন বাল্যবিবাহ প্রতিরোধে তাদেরকে সচেতন করার লক্ষ্যে? বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের তো কারিকুলামের মধ্যে বর্তমানে অনেক টপিক আছে যে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে বাল্যবিবাহ যে ক্ষতিকর তাদের জন্য, এটা পাশাপাশি আমাদের অনেক প্রোগ্রাম হয়, বিভিন্ন নাটকও তৈরি হয়। আর সরকার তো অলরেডি আইন করে দিয়েছে আমাদের বাল্যবিবাহ যদি হয় তাদের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব উপজেলা প্রশাসন কক্সবাজার সদর বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন, কিভাবে তারা কাজ করছেন এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে তারা কি বার্তা দিতে চান আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আমরা চলুন কথা বলি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনি অনুগ্রহ করে আপনার পরিচয় আপনার মুখ থেকেই আমাদের শ্রোতাদের শুরুতে শোনাবেন। ধন্যবাদ, আমি সম্রাট খিসা, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর, কক্সবাজার। আপনার উপস্থিতিতে অত্যন্ত নান্দনিকভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে, আপনার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে তারা খুবই সচেতন এবং তারা যেটা বলেছে সেটা আসলে সঠিক কথাই বলেছে তারা। আন্তরিক ধন্যবাদ আপনাকে। উপজেলা প্রশাসন কক্সবাজার সদর বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে কাজ করে চলেছে বা সচেতন রয়েছে একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এটা প্রবর্তন করেছে এবং এটা মোবাইল কোর্টের আওতাভুক্ত করেছে। তো এখানে আপনি যদি আমাদের এই বাল্যবিবাহ নিরোধ আইন যেটা আছে সেখানে যদি দেখেন, এটা কিন্তু একদম আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত
আমাদের কমিটি করা আছে, এখানে প্রত্যেকেই লায়েবল। যদি ওই ইউনিয়নে যদি কোনো বাল্য বিবাহ হয় তাহলে কিন্তু সেখানে চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া আছে যে ইউপি চেয়ারম্যান যদি খবর পান যে ওই জায়গায় বাল্য বিবাহ হচ্ছে তাহলে সেটা তাকে বন্ধ করতে হবে। আমরা এখানে আপনি আবার আইনের যদি দেখেন, এখানে বাল্য বিবাহ আপনার যারা করায় বিশেষ করে কাজীদের, কাজীদেরও কিন্তু এখানে শাস্তির ব্যবস্থা আছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন সারা দেশ থেকে, আপনি শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার হিসেবে নয়, এ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সকলের প্রতি কি আহ্বান রাখবেন বাল্য বিবাহ প্রতিরোধে? সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে বাল্য বিবাহ করা যাবে না। বাল্য বিবাহ করলে একটা মেয়ের তার যে অগ্রযাত্রা, যেটা আমাদের ছোট ছোট ছাত্রীরা যেটা বললো যে তার আপনার শুধুমাত্র শারীরিক না, শারীরিক মানসিক এবং তার যে ভবিষ্যৎ, পুরো ভবিষ্যৎটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার আহ্বান থাকবে যে আমরা কেউ বাল্য বিবাহ করবো না, করাবো না এবং বাল্য বিবাহ করাতে সাহায্য করবো না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার সদর, তার কথা রেশ ধরেই আজকের অনুষ্ঠানের শেষ টানতে চাই। আসুন বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহ মুক্ত দেশ সমৃদ্ধভাবে গড়ে তুলি। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা। এতক্ষণ শুনলেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। চলুন শুনি এবার একটি জনসংখ্যা বিষয়ে গান, শিল্পী কাজী শুভ ও মরিয়াম বেগম মারিয়া, গীতিকার শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন গানটির উজ্জ্বল সিনহা। আমরা যদি চাই পেতে চাই কাঙ্ক্ষিত জন্মহার, আমরা যদি চাই পেতে চাই কাঙ্ক্ষিত জন্মহার, যদি চাই পেতে চাই কাঙ্ক্ষিত জন্মহার, প্রজনন স্বাস্থ্য আর অধিকারকে দিতে হবে ধারণ রাখলে বিবেচনায়, প্রজনন স্বাস্থ্য ও জীবন থাকবে নিরাপত্তায়, ও সন্তান জন্ম গর্ভ ধারণ রাখলে বিবেচনায়, প্রজনন স্বাস্থ্য ও জীবন থাকবে নিরাপত্তায়, নিয়ন্ত্রণে থাকবে যে কবে শিশু জন্মের উচ্চ হার, প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হল আমাদের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানের সকল আয়োজন। সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।